ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে কালকেই বলা ছিল যে কেকের রেসিপিটা শেয়ার করব, কিন্তু জানো, তোমরা সবাই জানো সেটা, যে বিকেলে আমরা বেরিয়েছিলাম, সে কারণে রেসিপিটা শেয়ার করা হয়নি। তাই আমি আজকে সকালে উঠেই ভাবছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি কালকেই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম। সো চলো তাহলে দেখি। আর একটা কথা বলবো, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগে, খেতে খুব স্বাদ হয়েছে সবাই বলেছে আমার বাড়িতে। তোমরাও ট্রাই করে দেখো, আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। এই কাপটা দিয়ে মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আমি আগে থেকেই সব চালনি দিয়ে ময়দাগুলোকে ছেঁকে রেখেছিলাম। 2 কাপ আমি এটা দিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে তেল দিচ্ছি। দেখো 2 কাপে ঠিক আমি দেবো এরকম 1 কাপ, মাথা কাটা 1 কাপ দিচ্ছি। মিশিয়ে নিলাম এবার এটাকে। আমি পরে একসাথে সব নাড়বো, আমি আগে একটা একটা করে সবগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটিতে। এবার আমি দুধ দেব এরকম, এটা ফুল ফ্যাটেড মিল্ক। আমি 1/2 কাপ মতো দুধ দিলাম। আর আমি এবার দেব সঙ্গে, দেখো কতটা পরিমাণ সোডা, এর চেয়ে বেশি দেবে না, দিলে তেতা তেতা হয়ে যায়। এবার আমি 1/2 চামচ মতো বেকিং সোডা, বেকিং পাউডার দিয়েছি, আর 1/4 ফোঁটা ভিনিগার, ভিনিগার না সরি, ভ্যানিলা এসেন্স, 1/4 ফোঁটা ভ্যানিলা এসেন্স, এর চেয়ে বেশি লাগবে না। এটা হচ্ছে ফুড কালার, যেটা আমি সকালে কিনে এনেছিলাম। আমি একদম রেড চাইছিলাম, তাই টমেটো রেড এনেছি, কিন্তু বুঝতে পারছি না কেমন হবে কালারটা। ডিম ফেটিয়ে নিয়েছি আমি দুটো ডিমই ইউজ করেছি। তুমি চাইলে 3টে ইউজ করতে পারো, তাহলে আরও ভালো হয়। আমরা তো রেগুলারই কেক বানাই, তাই আমি দুটোই দিচ্ছি, এর চেয়ে বেশি ইউজ করছি না। দেখো আমি কালারটাও মিশিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে নিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি চিনি। আমি 1/2 কাপ মতো ক্রাস্ট, মানে কাস্টার্ড সুগার যেটা হয়, এটা 1/2 কাপ দিয়েছি। এই দেখো, এবার ভালো করে কাঁটা চামচ ইউজ করেছি আমি। কাঁটা চামচ দিয়ে নাড়লে আমার আর কোনো মেশিনের দরকার পড়ে না। আগে আমাকেও খুব কষ্ট করতে হতো হাত দিয়ে ফেটানোর জন্য, এখন আমার আর হয় না। আর এবার প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে লবণটাকে গরম করে নিয়েছি, আর ওপরে একটা ফয়েল পেপার দিয়ে রেখেছি। এইটাই আমি ইউজ করি সবসময় বেকিংয়ের ক্ষেত্রে, তাই আমার এটা শুধু বেকিং পারপাসে। আমি ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট হয়ে গেছে ওখানে, এবার আমি তাপটা কমিয়ে দিয়েছি। আর এখানে দেখো এটা 6 ইঞ্চি আমার বাটিটা, এর মধ্যে আমি ঢেকলে নিয়েছি, আর বাটিটাকে গ্রিস করে নিয়েছি ভালো করে বাটিটা দিয়ে। এবার বাড়ি দিয়ে দিয়ে নিচের তলায় হাওয়াটা বার করে নিচ্ছি, বসিয়ে দিলাম বাটিটা। দেখো বসিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি, আর সিমে দিয়ে দিচ্ছি আমি। হয়ে গেল এরকমভাবে। এটা হচ্ছে তোমার 40 মিনিটস পরে আমি দেখছি চেক করে কীরকম হচ্ছে আমার। অনেকটা লেগে লেগে যাচ্ছে, একটু কাঁচা আছে, মানে আরও 5 মিনিটের মতো রাখলে আমার হয়ে যাবে। এই যে দেখো একটু লেগে লেগে আসছে, তো কিন্তু এমনিতে হয়ে গেছে, একটু লেগে লেগে আসছে 5 মিনিট পরে। এই দেখো 5 মিনিট পরে একদম পুরো ভালো হয়ে গেছে। আমি বার করে নিয়েছি, ঠান্ডা করেছি। এবার আমার ঠান্ডা হওয়ার পর আমি প্লেটের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা আমি হুইপ ক্রিম বাড়িতেই আমার মেশিন আছে ওটা দিয়ে করি। এবার আমি একটা লেয়ার কাটা কেটেছিলাম, দুটো লেয়ারে একটা দিচ্ছি, বসিয়ে দিলাম। এবার ভালো করে ক্রিম দিয়ে লেয়ারটাতে সেকেন্ড লেয়ারটাও বসালাম। এবার তার উপরে ভালো করে আমি এখানে চিনির সিরাপ যেটা ইউজ করে করছি না, কারণ কি অলরেডি আমি কাস্টার্ড সুগারটা ভালো পরিমাণে দিয়েছিলাম, তাই আমি চাইছি না ইউজ করতে। কাটার দিয়ে এবার উপরের যে পশনটা যেটা একটু উঁচু মতো হয়েছিলো সেটাকে কেটে নিই। এই দেখো ওটা আমি আলাদা করে কেটে রেখেছিলাম, এরকম করে কেটে নিয়েছি হার্ট শেপে করে আমি এটার ওপর দিয়ে দিয়েছি। তুমি চাইলে তোমার বোনের মতো ডিজাইন করতে পারো। চকলেট আমার কাছে থাকে, চকলেটগুলো আমি একটু ক্রাশ করে নেবো, কাটার দিয়ে কেটে নিতে পারো তুমি, বা আমি পিলার দিয়েও করি অনেক সময়।
কেটে গেছে, জাস্ট এগুলো পর ডেকোরেট। লাগলো তোমাদের কেকের রেসিপিটা? খুব ইজি তাই না? আশা করি সবাই বানিয়ে ফেলতে পারবে, সেরকম কোনো প্রবলেম হবে না। আমি যেরকম প্রসেসে দেখিয়েছি, বানিয়ে একবার দেখো। সবার ঘরে তো মাইক্রোওভেন থাকে না, আর আমার ঘরে আছে, কিন্তু তাও আমার মনে হয় ওভেনের কেকটা আমার হাতে ভালো হয়, তাই আমি তাতেই করি। তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের আর কেমন লাগে, আর আমাকে অবশ্যই জানাবে। আর প্লিজ আমার চ্যানেলকে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।